নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে হাসপাতালে গেলেন সাকিব আল হাসান, আর জন্মদিনের উৎসব করলেন লিটন কুমার দাস। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে সুবিধা করে উঠতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা, তাদেরকে কাঁপাতে পারেননি বোলাররাও, উপরন্তু ফিল্ডিংয়েও হলো মিস। এদিকে ম্যাচ শেষ করার আগেই মাঠ ছেড়েছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিং ইনিংস চলাকালে পেশিতে টান পড়েছিল তার, আর জন্মদিনে লজ্জার রেকর্ড গড়লেন লিটন কুমার দাস। টাইগারদের হার, লিটনের জন্মদিনের উৎসব আর সাকিবের ইঞ্জুরির সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাবো প্রতিবেদনে। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে সুবিধা করে উঠতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা, বোলিংয়েও তাদের কাঁপাতে পারলেন না বোলাররাও, উপরন্তু ফিল্ডিংয়ে হলো মিস। ব্যাটিংটা দৃষ্টিনন্দন হয়নি, তবু শেষ পর্যন্ত টাইগাররা যে পুঁজি পেয়েছিল তা নিয়ে লড়াইয়ের প্রত্যাশা করাই যায়। কিন্তু বাংলাদেশের 245 রান টপকাতে খুব একটা ঘামও ঝরাতে হলো না কেন উইলিয়ামসনদের। 7.1 ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা, জয় পায় 8 উইকেটের। স্বাভাবিকভাবেই বিশ্ব মঞ্চে কিউইদের কাছে পাত্তাই পেল না টাইগাররা, তাদের বিরুদ্ধে সেফ উড়ে গেল তারা। কেন উইলিয়ামসন বাহিনীর কাছে 8 উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে সাকিবরা। এদিকে ম্যাচ শেষ করার আগেই মাঠ ছেড়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিং ইনিংস চলাকালে পেশিতে টান পড়েছিল তার, সেই সমস্যাটি প্রকট হয়েছিল কিনা তা নিয়ে ছিল সংশয়। ম্যাচ শেষেও দেখা যায়নি সাকিবকে। তার জায়গায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ সময় বাংলাদেশ দলের সহকারী এই অধিনায়ক নিশ্চিত করেছেন, সাকিব দ্রুত সময়ের জন্য তার চোটের জন্য স্ক্যান করাতে হাসপাতালে গিয়েছেন। রিপোর্ট আসার পর তার চোট কতটা গুরুতর তা নিশ্চিত হওয়া যাবে। মাসল ক্যাম্প পড়েছিল তার, এরপরেই মূলত ম্যাচের গিয়ার চেঞ্জ করতে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট চালাতে চেয়েছিলেন সাকিব। তাতে কিছুটা সফল হলেও ইনিংসটা লম্বা করতে পারেননি তিনি। বোলিং করতে এসে উইকেট পেলেও বেশ আগেভাগেই নিজের বোলিং কোটা পূরণ করে নেন তিনি। ফিল্ডিং করতে গিয়েও নিজের চেনা জায়গা ছেড়ে স্লিপে দাঁড়িয়েছিলেন টাইগার ক্যাপ্টেন। সব মিলিয়ে ম্যাচ চলাকালেই টের পাওয়া গিয়েছিল সাকিব কিছুটা সমস্যায় ভুগছেন। এক পর্যায়ে মাঠ ছেড়েও চলে যান তিনি। ম্যাচ শেষে সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথায় নিশ্চিত হওয়া গেল সাকিবের অবস্থান। অন্যদিকে এদিন টাইগার ব্যাটার লিটনের 29তম জন্মদিন ছিল, আর বিশ্ব আসরের মঞ্চে জন্মদিনটা রাঙানোর স্বপ্ন থাকে সবারই, কিন্তু সেই আশাটা লিটন দাসের পূরণ হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে যে তিনি ইনিংসের প্রথম বলে আউট হয়ে ফেরেন, এতে করে গড়েন লজ্জার রেকর্ডও, যে রেকর্ডটি কেউই করতে চাইবেন না। বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশের ইতিহাসে যা দ্বিতীয়, আগে ব্যাট করতে নেমে ইনিংস শুরুর বলেই ট্রেন্ট বোল্টকে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে ডিপ ফাইন লেগে দাঁড়ানো ম্যান হেনরির কাছে ক্যাচ দেন লিটন কুমার দাস। তার সঙ্গে সঙ্গে বিশ্বকাপ ম্যাচের ইনিংসে প্রথম বলে আউট হওয়া ষষ্ঠ ব্যাটার হিসেবে তালিকাভুক্ত হনও তিনি।